এই যে আমরা মেঘটা পাচ্ছি, সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে এইটা। দেখার মতো আসলে এই দুইটা সাইড দেখার মতো। আমি বাউন্ডুলে বুলবুল এখন যাচ্ছি বান্দরবন। তো আমার সাথে বান্দরবনটাকে উপভোগ করুন, কীভাবে বান্দরবন যাচ্ছি, রাস্তার যে ভিউগুলি আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি সবাই সঙ্গেই থাকবেন। থানচি থেকে এখন আমি শুরু করলাম। আমরা দুপুরে খাওয়া দাওয়া করি নাই এখনও। এখন বাজে হচ্ছে 3:35। টার্গেট হচ্ছে বলিপাড়া যাব। বলিপাড়া বিডিআর ক্যাম্পে গিয়ে খাওয়া দাওয়া করব, কারণ বলিপাড়া 5টার পরে ঢুকতে দেয় না ওইদিকে, তার জন্য একটু তাড়াহুড়া করতেছি। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। বান্দরবন যে এরিয়াগুলো আছে যেখানে পর্যটকরা ঘোরাঘুরি করে, আসলে এটা সময়ে সময়ে রং বদলায়। আজ এরকম সৌন্দর্য দেখি, কাল অন্যরকম সৌন্দর্য। মেঘ, রোদ, বৃষ্টি, শীত, কুয়াশা সব মিলায় এক এক সময় এক একটা রং পাল্টায় এই পাহাড়গুলো। এই জন্য প্রত্যেক ঋতুতেই আসতে চেষ্টা করি, যাতে এর রংগুলো দেখতে পারি, উপভোগ করতে পারি, সেই জন্য আসা হয়। এখন এদিকে হচ্ছে আমরুপালির বাগান, আমার দুই পাশে হচ্ছে আমরুপালির বাগান বা আমের পাহাড়ি যে আমটা হয় খুব মিষ্টি হয় সেটা। এই দুই পাশে প্রচুর বাগান এবং আমের সিজনে আসলে দেখা যায় প্রচুর আম। এখন দেখেন এক পাশে সূর্য, এক পাশে মেঘ আর পাহাড়, মনে হচ্ছে পাহাড়কে মেঘ খেয়ে ফেলতেছে, এরকম একটা সিচুয়েশন দেখার মতো। বলিপাড়ার কাছাকাছি প্রায় চলে আসছি। হ্যাঁ, কি হবে চা? আচ্ছা, এখানে একটা চা বিরতি হয়ে যাবে। বের হইলাম 5:45। আমরা 4টায় আসছিলাম, 1 ঘন্টার সময় এখানে লস হইল। এখানের যে সিস্টেম এন্ট্রি করা লাগে ওইগুলি করতে করতে আমাদের 1 ঘন্টা লাগলো। এখন দেখি বান্দরবন যাইতে কয়টা বাজে। 5:00, 2 ঘন্টা যদি, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যদি পাইতাম সেক্ষেত্রে হয়তো কিছু সুন্দর সুন্দর ভিউ দেখা দেখা যাইতে পারতাম। এখন সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণ পরই, আধা ঘন্টা পরই। আর পাহাড়ের সন্ধ্যাটা একটু আগেই নামে, কারণ হচ্ছে পাহাড়ের উঁচায় থাকলে সন্ধ্যাটা পাওয়া যায় না, নিচে থেকে সন্ধ্যাই মনে হয়, যেমন এখন সন্ধ্যা মনে হচ্ছে, কারণ বলিপাড়াটা হচ্ছে চিম্বুক পাহাড়ের নিচে। এটাকেই বলে চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড়টা অনেক লম্বা, দামতুয়ার পর থেকে চিম্বুক, চিম্বুক একদম বান্দরবনের আগ পর্যন্ত। ওই পাহাড়ের উপর দিয়েই যাব, নিচে আর নামবো না, উপরে উঠাটাই একটু কষ্ট। ডিম পাহাড়ের মতো একটু কষ্টই হবে, আর রাস্তা যদি ভালো থাকে তাহলে আর কোনো সমস্যা নাই। কারণ আমি লাস্ট বান্দরবনে আসছি হচ্ছে 2 থেকে 2.5 মাস হয়েছে, থানচিতে আসছি। তো জানি না এই বৃষ্টিতে, বৃষ্টি না আরও বেশি ভাই, প্রায় 3-4 মাস হয়েছে বান্দরবনে আসছি, 2 মাস হয়েছে, বাট থানচিতে আসছি 4-5 মাস হয়েছে। তো বৃষ্টির মাঝে আর আসা হয় নাই,
এখন রাস্তাঘাট যদি ভাঙা হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা, আর যদি ভাঙা না হয় তাহলে কোনো সমস্যা হবে না। যেহেতু ডিম পাহাড় বন্ধুদের নিয়ে ঘুরে আসছি, সমস্যা হয় নাই, বাকিটাও ইনশাল্লাহ সমস্যা হবে না, বাকি আল্লাহ ভরসা। দেখেন কত সুন্দর, এই পাহাড়ের উপরে উঠব, কত মেঘ দেখেন। থানচি থেকে বান্দরবনের দিকে বের হইলেই এই রাস্তাটা পাওয়া যায় এবং এই মেঘগুলি ম্যাক্সিমাম সময়ই দেখা যায়, কারণ চিম্বুক পাহাড়টা মোটামুটি অনেক উঁচুই, ডিম পাহাড়ের চেয়ে একটু নিচু হবে বাট কম হবে না, কাছাকাছি। এবং মেঘে খুব ঢাকা থাকে ম্যাক্সিমাম সময়। আসলে সত্যিকার অর্থে কি ক্যামেরায় পাহাড়ের উঁচাটা বোঝা যায় না বা নিচু জিনিসটা বোঝা যায় না, কিন্তু খালি চোখে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত উঁচা পাহাড় আমার বাংলাদেশে আছে কিন্তু আমরা সবাই আসলে এদিকে আসি না, ঘুরি না। যারা বিশেষ করে যারা একবার এখানে আসছে তারা সত্যিকার অর্থে প্রেমে পড়ে যায়, সেটা প্রকাশ করুক আর নাই করুক। অনেকের অ্যাবিলিটি থাকে, সুন্দর একটা মাঠ, আদিবাসীরা খেলাধুলা করতেছে, ছোট ছোট ছেলেরা। আর এখন তো আমাদের আদিবাসীরা বাংলাদেশের জন্য বিশাল একটা গর্বের ব্যাপার, ফুটবলে নারী যেই দল আছে সেটাকে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হইল, এবং সেটা সম্ভব হয়েছে এই আদিবাসী যারা আমাদের বোন আছে তাদের জন্য, কারণ আমাদের বাংলাদেশের গ্রুপে মহিলা গ্রুপে আদিবাসী সংখ্যাই বেশি, কারণ ওদের শরীরের যে স্টেমিনার আমাদের নর্মাল মা বোনেদের এই স্টেমিনার নাই এবং হবেও না, ওরা প্রচুর পরিশ্রম করে, সেই পরিশ্রমের কারণেই তাদের শারীরিক গঠন অন্যরকম, সেই জন্য তারা এক্সট্রা একটা বেনিফিট পায়, সেটা হচ্ছে স্টেমিনার। তো তাদের কারণেই আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি, সেই জন্য ওদেরকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। তাদেরকে নিয়ে গর্ব করার মতো আজ দিন চলে এসেছে, এই আপফিল শুরু হইল। একবারে নিয়ে আসি, চিম্বুক 29 কিলোমিটার, তার মানে হচ্ছে এই চিম্বুকটা টোটাল পাহাড়টা প্রায় 39-40 কিলো হবে, কারণ আমরা চিম্বুকের একদম লাস্ট থেকে উঠবো, দামতুয়া পাহাড়ের পরে যেই পাহাড়টা সেটা হচ্ছে চিম্বুক পাহাড়, তো দামতুয়া পাহাড়টা হচ্ছে সামনে আর এরপর থেকে চিম্বুক পাহাড়। চিম্বুক আস্তে আস্তেই রাত্র হয়ে গেল, এখনো চিম্বুক প্রায় 20 কিলো দূরে, আর আমার পিছনে যেই গাড়িগুলি আছে একটারও ফগ লাইট নাই, তাই খুব আস্তে আস্তে যেতে হইতেছে। এখন বাজে হচ্ছে 6:07, আরও ঘন্টা দেড়েক সময় লাগবে বান্দরবন পৌঁছতে পৌঁছতে। চিম্বুক চলে আসছি আর হচ্ছে 5-6 কিলোমিটার মনে হয়, কারণ রাত্রে করে আসলে আমি বুঝতেছি না, কারণ পাহাড়ি রাস্তা রাত্রে করে বোঝা যায় না কোথায় আসছি, আর এই যে চালাইতেছি রাস্তা শেষ হইতেছে না, যদিও স্পিড বেশি নাই এই জন্য এরকম মনে হইতেছে। আর ভালো ঠান্ডা লাগতেছে, একদম শীত, শীতের যেই ঠান্ডাটা ওই ঠান্ডাটা লাগতেছে। এখনো বান্দরবন আছে প্রায় 19-20 কিলোর মতো, তার মানে আরো 1 ঘন্টা লাগিয়ে যাব, আর একটু তাড়াতাড়ি যেতে পারতাম কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে দুইটা বাইক আছে অ্যাপাচি সেই দুইটাতে ফগ লাইট নাই, আলো কম দেখতেছে। অবশেষে
বান্দরবন চলে আসলাম। এখন পিছনে পড়ছে হলো শাকিল আর হচ্ছে সুমন, ওরা আসলে সামনে আমাদের এক ছোট ভাই আছে, ওর গাড়ির গ্যারেজ আছে, ওর গাড়ির গ্যারেজে আমরা দাঁড়াবো। শাকিল আর সুমন পিছনে পড়ছে, ওরা দুইজন আসলে তারপর সিদ্ধান্ত নিব কোন হোটেলে থাকবো। আর আমাদের এক বন্ধু আছে আলামিন, আলামিন ঢাকা চলে যাবে, তো এখন বাস স্ট্যান্ডের দিকে থাকারই চিন্তা ভাবনা করব, কারণ হচ্ছে আলামিনকে বাসে উঠিয়ে দিতে হবে, তার জরুরি কাজ আছে ঢাকায়। তো এই ব্লগটা আর বেশি বড় করব না, রাত্র হয়ে গেছে বান্দরবন আসতে আসতে। যদি আর একটু আগে আসতে পারতাম তাহলে আমার বন্ধুদের টোটাল বান্দরবনের ভিউটা দেখাইতে পারতাম, তো কিছুই করার নাই, বহু চেষ্টা করছি, রিস্ক তো আর নেওয়া যাবে না,